পিস আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন অনুষ্ঠান আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আরো সহজ কিছু কথা আমরা আলোচনা করব যেগুলোর ভিতরে অন্যতম হল হস্তনুল খুলক এবং হেদমতুল খাল হসনুল খুলুক মানুষের সাথে ভালো আচরণ করা মানুষকে কষ্ট না দেওয়া এমের দিন বান্দার আমল নামাই মানুষের সাথে শোভন আচরণের চেয়ে ভারী আর শোভন আচরণ সুন্দর আচরণের অধিকারী হয় তাহলে এই আচরণ দিয়ে সে সারা রাত সারাদিন সিয়াম পালন করার যে সব যে মর্যাদা শুধু শোভন আচরণ ভালো আচরণ মানুষের সাথে অমায়িক ব্যবহারের মাধ্যমে সে এই পর্যায়ের মর্যাদা এবং সব অর্জন করে নেয় আর খেদমাতুল খাল হলো সৃষ্টির সেবা আর আল্লাহ তালার প্রিয় এবাদত অন্যতম হল সৃষ্টির সেবা ফরজ অধিকার সৃষ্টির এটা দিতে হবে এটা ফরজ এখানে কোনো বিকল্প নেই এরপরও নফল এবাদত ভিতরে শ্রেষ্ঠ নফল এবাদত হলো সৃষ্টির সেবা যে জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হয় শরীরকে খাটাতে হয় কিন্তু তাতে সওয়াব অনেক বেশি বিভিন্ন হাদিসে বারবার সাল্লাহ সাল্লাহ আলী আসসালামের ব্যাপারে আমাদের উৎসাহ দিয়েছেন এক হাদিসে আবদুল্লাবনা অমর রাজি আল্লাহ তালু বলছেন রসল্লাহ সাল আলী আসসালাম বলেছেন আহাবুল আবাদ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে প্রিয় সৃষ্টি যে অন্য বান্দাদের বেশি উপকার করে নাম তো হাদিসটা সংকলন করেছেন শেখ নাসিউদ্দিন আলমানি সাহেহুল জামে সহিরে হাসান বলেছেন রসুল্লাহ কি বললেন

কার উপর রাগ হয়েছে যার উপর রাগ হয়েছে তাকে শাস্তি দিতে পারে রাগ বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন করার ক্ষমতা শাখা সত্য রাগ সম্বরণ করে যদি তাকে maaf করে দেয় আল্লাহ তাআলা তাকে এত বড় নিয়ামত দেন কিয়ামতের দিন তার অন্তরটাকে তার হৃদয়টাকে শান্তি এবং আনন্দ দিয়ে পূর্ণ করে দেবে আমান মাশা মাকিহি ইহাজাতিল্লাহ হাতা ইউসবিতাহা লাহ থাবাত আল্লাহ কদমাহু ইয়োমা তজলুল আকদাম যদি কেউ তার ভাইয়ের সাথে হেঁটে যে তার প্রয়োজনটা মিটিয়ে দিয়ে আসে কিভাবে অন্যান্য হাদিসের আলোকে আমরা বুঝি প্রয়োজন মিটানো একজন মানুষ ঋণগ্রস্ত পাওনাদার চাচ্ছে দিতে পারছেন একটু সময় দরকার আপনি বললে সময় দেবে আপনি একটু বলে দিয়ে আসছেন অথবা সে পাওনাদার যে নিয়েছে সে দিতে যাচ্ছে না সামাজিক শক্তি বা অন্য কোনো কারণে সে ফাঁকি দিতে চায় আপনি বললে দিয়ে দেবে আপনি বলে তার পাওনাটা পাওয়ার ব্যবস্থা করলেন হাসপাতালে থানায় শিক্ষা প্রতিষ্ঠানে তার অধিকার পেতে সেবা পেতে আপনি যে তার ব্যবস্থা করে দিলেন তার প্রয়োজনটা মিটিয়ে দিলেন বলছেন কেউ যদি তার ভাইয়ের সাথে যে তার প্রয়োজনটা মিটিয়ে দেয় তবে তল্লাহ কদমাত কদাম যেদিন সব পা পিছলে যাবে সেই দিন আল্লাহ তালা তার পাটা পিছলাতে দেবেন দর্শক আল্লাহর সৃষ্টির সেবা সাধ্যমতো যতটুকু পারি এটা আল্লাহ প্রিয় আবাদত এবং এই এইতের মাধ্যমে আল্লাহ তালার আখেরাতের মর্যাদা দুনিয়ার প্রেম এবং মানুষের ভালোবাসা হৃদয়ের পরিশুদ্ধতা আমরা অর্জন করতে পারি সমান দর্শক এভাবে ছোট ছোট নেকামল গুলোর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ নেকামল হলো সৎ সাহচর্য মজলিস। আমরা একা আল্লাহ পথে চলতে বোঝা মনে করি মানুষের সামনে আদর্শ লাগে সহযোগিতা লাগে коли খাল ইনসানু দ্বঈফান মানুষ তো দুর্বল দুর্বল করেই মানুষকে সৃষ্টি করা হয়েছে কাজেই ভালো মানুষদের সাহচর্যে যাওয়া ভালো মানুষদের সাথে থাকা কিছু সময় কাটানো এটা আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলতে সাহায্য করে এ ব্যাপারে আমরা পূর্ববর্তী কোনো কোনো পর্বে আল্লাহর জন্য প্রেম এবং পরস্পরের সাক্ষাতের কথা আলোচনা করেছি আমাদের মনে রাখতে হবে আমাদের সাহচর্য দরকার হৃদয়কে উদ্ভাসিত করতে কালিমা মুক্ত করতে আমাদের সহবত লাগে সাহচর্য লাগে প্রথমত আল্লাহর সাথে থাকতে হবে আল্লাহর জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত আল্লাহর রহমতের অনুভূতি হৃদয়ে জাগরুক রাখতে হবে দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহচর্য নিতে হবে তার সুন্নাত অধ্যয়নের মাধ্যমে হাদিস পড়ার মাধ্যমে সহি সিরাত পড়ার মাধ্যমে তারই সাথে থাকতে হবে সাহাবে ইকরামের সাহচর্য পেতে হবে তাদের সহি জীবনী পড়ার মাধ্যমে আমাদের এই তিন প্রকারের সাহচর্য পাওয়া আমাদের জন্য খুবই সহজ আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে থাকা রসল্লাহামের দরুদ পাঠ তার সুন্না অধ্যয়ন তার সিরাত অধ্যয়নের মাধ্যমে তার সাথে সময় কাটানো এবং সাহাবিদের জীবনী অধ্যয়নের মাধ্যমে সাহাবিদের সাথে সময় কাটানো এগুলো আমাদের হৃদয়কে উজ্জীবিত করে পাশাপাশি আমাদের আশেপাশে যে জীবন্ত মানুষগুলো রয়েছে এগুলোর মধ্যে ভালো নেককার মানুষ বেছে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ উৎসাহ দিয়েছে পারিবারিক সাহচর্য আমরা বাধ্য ভাই মা বাবা স্ত্রী সন্তান ভালো বা হলে তাদের সাথে সময় দিতে হয় কর্ম আমরা বাধ্য কিন্তু বাছাই করা কিছু বন্ধু থাকবে যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে মাঝে মাঝে তাদের সাথে বসতে হবে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন আলমার ও আলাদিন ইলা মান ইয়খালিলু মানুষ তার বন্ধুর ধর্মধারায় পরিচিত হবে কাজেই তুমি কার সাথে বন্ধুত্ব করছো এটা ভালো করে দেখে নাও লাতু সাহিব ইল্লা মুসলিমান মুমিনের তাকিয়ান উলাই আকুল তুহামাকা ইল্লা তাকী তুমি বন্ধুত্ব করবে সত্যিকার মুমিনের সাথে আর তোমার খাদ্য খাবে সত্যিকারের নেককার মানুষেরা অর্থাৎ তুমি খাওয়াবে দাওয়াত করবে ক্রাম করবে তুমি বন্ধুত্ব করবে এই ধরনের মানুষের সাথে রসল আল্লাহ ভালো মানুষদের সাথে থাকা আর খারাপ মানুষদের সাথে থাকার পার্থক্য করে বুঝিয়েছেন আল্লাহ যে ব্যক্তি ভালো মানুষের সাথে বসে উত্তাকি মানুষের সাথে বসে থাকে সংগ্রদায় আর যে ব্যক্তি খারাপ মানুষের সঙ্গ দেয় এদের উদাহরণ নমুনা কি একজন হলো আতর বহন করছে আরেকজন কর্মকারের হাপড় চালাচ্ছে আতর বহনকারী তুমি হয়তো আতর কেনবে না হলে সে একটু হাদিয়া দেবে না হলে অন্তত তুমি আতরের খোঁজবুটে যাবে এটাও আমাদের ভালো লাগে এক মিনিটের জন্য একটু সুন্দর গন্ধ সুগন্ধ আমাদের অন্তরকে মনকে উজ্জীবিত করে তার অর্থ একজন ভালো মানুষের সাহচর্য কোনো খারাপ হয় না আমরা তার কাছ থেকে কিছু নেক আমল শেখব তার থেকে নেক আমল করার প্রেরণা চেতনা লাভ করব। করবো আগ্রহ লাভ করব অথবা তার নেক আমল দেখে তাকে ভালোবেসে সাপ পাবো অথবা তার থেকে কিছু নসিহত শুনে সাপ পাবো কোন আমরা উপকার পাবোই পাব। আর খারাপ বন্ধু খারাপ সাহচর্য কত ক্ষতি করে রসুল্লাহ বলছেন আর যে ব্যক্তি কর্মকে রাহা পরে ফুল দিচ্ছে আগুন জ্বালাচ্ছে তোমার কাপড় আগুন ধরে যেতে পারে তোমার দেহে আগুন ধরে যেতে পারে আর কিছু না হলে অন্তত তোমার নাকের ভিতরে ওই খারাপ গন্ধ গ্যাস অক্সিজেন মুক্ত ভালো বিশুদ্ধ নয় এমন দুর্গন্ধ বা বাতাস তোমার পেটে যাবে তুমি তা লাভ করো দর্শক আপনি আগুনের কাজ হচ্ছে সেখানে ঢুকেছেন সেখানে অক্সিজেন কমে গিয়েছে হয় আপনি দূষিত বাতাস গ্রহণ করবেন না হলে আপনি আগুনে কাপড় পরাবেন না হলে কোনো কোন দেশে ময়লা কাপড় ময়লা করে দেবে কাজেই খারাপ বন্ধু খারাপ সঙ্গীদের সাথে থাকা কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করবে তাই মোমেনের তাকু অর্জনের জন্য আত্মার বিশুদ্ধতা অর্জনের জন্য ভালো বন্ধুদের সহচর্য থাকা অত্যন্ত জরুরি দর্শক এক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ কোরআন আনকারিমে বলেছেন ইয়া ইউ দিন আল্লাহ ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো আমাদের একজন দাবি করলে আমি সত্যবাদী এত সমাজের মানুষেরা বলছে লোকটা সা দেখিন সত্যবাদী আমাকে দেখতে হবে আল্লাহ সত্যবাদীদের গুণ দিয়েছে আল্লাহ কোরআন কেমে বলেছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذا القربى والتمام المساكين من السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بأحد إذا أحد والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صادقين كره الله ببرندلن شدو ليه مكفر لي এটার নাম তা কোয়া এটার নাম দিন নয় দিন হলো ইমান আমল সবর অন্যকে দেওয়া এটা সমন্বিত নাম আল্লাহ বলছেন নেককার কারা তদেকিন কারা যারা ইমান এনেছে আল্লাহর উপরে ফ্রিস্তাদের উপরে কেতাবের উপরে আখেরাতের উপরে আল্লাহ তালা সদেকিন কারা তাদের বিবরণ দিয়েছেন আল্লাহ তালা বলছেন যাদের ইমান বিশুদ্ধ আল্লাহর উপরে ফেরিস্তাদের উপরে কেতাবের উপরে নবীদের উপরে শুধু ইমান বিশুদ্ধ হবে না সম্পক ব্যয় করে উরিতুদ দেয় দাইম দেয় দাইয় করে আপনি দেখছেন iman বিশুদ্ধ সম্পদ ব্যয় করে নিজের অর্জিত সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করছে সালাত কায়েম করছে জাকাত আদায় করছে আল মুফুনু বি আহদিমিদ আহাদু চুক্তি করে মানুষের সাথে লেনদেনে মহামেলাতে অত্যন্ত পূর্ণভাবে সততার সাথে চলে ও সাবিরিনা ফিল বাসা দরা বিফদ কষ্টে সবর করে ওয়াহিন আল বাস ধৈর্য ধারণ করে এরাই হলো সাদেকিন এরাই হলো মুতাকিন কাজেই মুতাকিন কে কার সহবতে যেতে হবে কোরআন দিয়ে সন্ন্যাদ দিয়ে বেছে নিতে হবে যার ভিতরে তা কোয়া আছে যার ভিতরে আমরা দেখতে পাচ্ছি মহামেলা ঠিক আছে মানুষের লেনদেনে কোনো ত্রুটি করেন না আল্লাহর হক আদায় করেন বান্দার হক আদায় করেন এই ধরনের মানুষদের সমাজে যদি আমরা পাই তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলবো সপ্তাহে মাসে কিছু সময় তাদের সাথে বসে দিন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে সাহসের জন্য ব্যক্তি কেন্দ্রিক না হয় কোনো দল কেন্দ্রিক না হয় তাহলে আল্লাহর জন্য সাহসের জন্য নামে আমরা দল বা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাব। সাহাবাগণের যুগে তাবেইগণের যুগে তাবে গনের যুগে কেউ এক ব্যক্তির সাহসের জন্য না কারণ আমাদের উদ্দেশ্য আমাদের মোরাদ আল্লাহ এবং তার রসুল এবাদত করবো আল্লাহ রসুল সরসমের পদ্ধতিতে সুন্নতে এটা পাওয়ার জন্য আমরা বিভিন্ন নেককার মানুষের কাছে যে বসবো নেব আল্লাহর প্রিয় বান্দাদের সহবত নেওয়ার চেষ্টা করব ভালোবাসবো এদিকে লক্ষ্য রাখতে হবে এক ব্যক্তির সহবত নিলে এক দলের সহবত থাকলে ওই ব্যক্তি বা দলের অকল্যাণ গুলো ভুল ত্রুটি গুলো ভিতরে ঢুকে পড়ে সবচেয়ে বড় আল্লাহ এবং তার সুলের মাসখানেক তারা বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় কুরআন সুন্নাহ বিরোধী কাজু ব্যক্তির প্রতি অতি ভালোবাসার কারণে দলের প্রতি অতি ভালোবাসার কারণে আমরা নানান ব্যাখ্যা করে মেনে নেওয়ার চেষ্টা করি আমাদের অন্তরে যতক্ষণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় থাকবেন মা'বুদের জায়গায় একমাত্র আল্লাহ আর অনুসরণ অনুকরণের জায়গায় একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ থাকবেন ততক্ষণ আমাদের মুক্তিটা সহজ হবে আল্লাহর পথে চলা সহজ হয়ে যাবে আমরা আত্মশুদ্ধি প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা দেখলাম আত্মশুদ্ধি অর্জনের জন্য ফরজ নফল সবগুলো পালন করতে হবে ঋণ পালন করতে হবে আল্লাহ তালা আত্মশুদ্ধির জন্যই তার রসুল সরাসিংকে পাঠিয়েছিলেন আর আত্মশুদ্ধি অর্জনের সিলেবাস পাঠ্যক্রম আল্লাহ তালা কোরআন এবং সুনার মাধ্যমে দিয়েছেন আল্লাহ কোরআনে বারবার ঘোষণা করেছেন যে রসুল্লাহ সাল্লাহাম আত্মশুদ্ধি অর্জন করিয়েছিলেন কিতাবুল্লাহ কোরআন এবং তার হিকমাহ সুন্নাত দিয়ে কাজে আমাদেরকে এগুলোর মাধ্যমে আত্মশুদ্ধ অর্জন করতে হবে দর্শক এখানে প্রশ্ন হলো অনেকেই আত্মশুদ্ধি করার চেষ্টা করছেন কার আত্মাটা শুদ্ধ হলো এটা কিভাবে জানবো আমার আত্মা শুদ্ধ কিনা এটা আমি কিভাবে জানবো আমাদের কাছে তিনটে মানদণ্ড রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের আলোকে একটা হাদিস আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবাদুল্লাহ এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি দেখছো যদি তুমি নাও দেখে থাকো তাহলে আল্লাহ তো তোমাকে দেখছেন আমাদের ভিতরে এই চেতনা যখন বেশি আসবে আমি আল্লাহ আমাকে দেখছেন প্রতিটি কর্মে তখন আমরা বুঝতে পারবো আমাদের আত্মা শুদ্ধ হচ্ছে অন্য হাদিসে দেখেছি রসল্লাহ সাল্লাম বলেছেন ফরজ এবং নফল এবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহর প্রেম অর্জন করে তখন তার হাত তার পা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় আল্লাহর ডিভাইন গাইডেন্স আল্লাহর রব্বানি পথ নির্দেশনা লাভ করে কাজেই যখন আপনি দেখবেন গিবত করতে গেলে জিবাটা ব্যাখ্যা হয়ে আসে করতে চায় না পাপের দিকে হাত বাড়াতে গেলে হাত যেতে চায় না পাপের দিকে তাকাতে গেলে চোখ নিচু হয়ে আসে ইচ্ছা করলেও পাপ করতে মনটা সাড়া দিতে চায় না তখন আপনি বুঝবেন যে আপনার আত্মা শুদ্ধ হয়েছে আর যদি দেখেন আপনি অনেক জিকির করেছেন অনেক এবাদত করেছেন কিন্তু হারামের দিকে মন চাষতে কষ্ট হচ্ছে না ওজনে কুম দিতে খারাপ লাগে না ভাই বোনের হক নষ্ট করতে খারাপ লাগে না তাহলে বুঝতে হবে যে আমার আত্মশুদ্ধি অর্জন হয়নি সময় দর্শক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে আরেকটা মানদণ্ড দিয়েছেন তিনি বলেছেন আকমানুল মুমিনা ইমান আহসান হোম হুলুকান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মুমেনদের ভিতরে তার ইমানই পূর্ণ হয়েছে যার আচরণ সবচেয়ে সুন্দর যদি আপনি দেখেন যে আপনি অনেক জিকির করেন অনেক দান করেন অনেক এবাদত করেন কিন্তু মানুষের সাথে কর্কশ আচরণ করতে আপনার মোটেও খারাপ লাগে না গালি দিতে গিবত করতে মানুষের কষ্ট দিতে রাগ করতে অশোভন আচরণ আপনার কাছে খুব বিরক্তিকর নয় অর্থাৎ আপনি অন্যের থেকে পাবেন না অন্যের সাথে আপনি খারাপ আচরণ করেন আপনার মনে এটা খারাপ লাগে না স্বাভাবিক মনে হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের পূর্ণতায় আত্মশুদ্ধির পূর্ণতায় ত্রুটি রয়ে গেছে আপনি দেখেন যে আপনার ফরজ নফল ইবাদতের পাশাপাশি মানুষের সাথে শোভন আচরণ করলে আপনার খুব ভালো লাগে মানুষের সাথে হাসি মুখে থাকলে আপনার খুব ভালো লাগে কাউকে কষ্ট দিলে মনটা অস্থির লাগে মনে হয় কখন মাপ চেয়ে নেব কার বিরুদ্ধে গীবত করতে মন সাড়া দেয় না কারোর সাথে খারাপ আচরণ করতে কর্কশ কথা বলতে মন সাড়া দেয় না তাহলে আপনি বুঝবেন যে আপনার আত্মশুদ্ধি অর্জন হতে চলেছে আল্লাহ সুক্রিয়া করে এটাই হল আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদের মানদণ্ড যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে সব সময় দেখছেন এই অনুভূতি অর্জন করতে হবে আপনি অনেক এবাদত করেছেন অনেক ঘন্টা জিকির করেছেন কিন্তু আপনি পাপে চলে যাচ্ছেন আপনার পাপ করতে দ্বিধা লাগছে না ওজনে কম দিচ্ছেন ফাঁকি দিচ্ছেন সুন্নত নষ্ট করছেন স্ত্রীর অধিকার নষ্ট করছেন মানুষের অধিকার নষ্ট করছেন নিজের জীবনে অনেক পাপ করছেন মোটেই কষ্ট লাগছে না তাহলে আপনি হয় প্রতারক অথবা পাগল অথবা প্রতারিত কারণ আপনার ভিতরে আত্মশুদ্ধে আসিনি যেটা রসুল ইসলাম মানদণ্ড দিলেন যে তোমার অবস্থাটা এমন হতে হবে যে তুমি যেন আল্লাহকে দেখছো তুমি ব্যবসা করছো আল্লাহকে দেখছো

যদি আপনার আত্মশুদ্ধি অর্জিত হয়ে থাকে তাহলে আপনার হাত আপনার চোখ আপনার পা আল্লাহ পক্ষ থেকে পথ নির্দেশনা পাবে আপনার হাত পাপের দিকে যেতে গেলে বাধা আসবে আপনার চোখ পাপের দিকে তাকাতে গেলে বাধা আসবে ভালোর দিকে যেতে গেলে মনটা প্রফুল্ল হয়ে উঠবে উৎফুল্ল হয়ে উঠবে আপনি কি তা অনুভব করেন যদি করেন তাহলে বুঝবেন যে আপনি আত্মশুদ্ধির পথে চলেছেন আর যদি না হয় তাহলে বুঝতে হবে যে আপনি আত্মশুদ্ধির পথে চলছেন না আপনি ভুল পথে চলছেন আর এই ভুল আর সঠিকের মানদণ্ড তো একটাই সেটা হলো মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম দর্শক আল্লাহর প্রেম অর্জন আত্মশুদ্ধি অর্জন এজন্য সব কিছু সহজ হয়ে যাবে যখন আমরা রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবিগণকে মানদণ্ড রাখবো তাদের পথেই চলতে থাকব অল্প জিকির করেছি কিন্তু সুন্নত মোতাবেক করেছি অল্প তাহাজ পড়েছি সুন্নত মোতাবেক করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না পদ্ধতিতে সাহাবিদের সুন্না পদ্ধতিতে অল্প দরুদ পড়েছি অল্প সালাম পড়েছি অল্প তাহাজ পড়েছি দেখবেন এর প্রভাব আপনার হৃদয়ে অনেক ব্যাপক হয়ে যাবে যেমন বিশুদ্ধ খাবার অল্প হলেও দেহের জন্য তা অনেক বেশি পুষ্টি আনে আর ভেজাল খাবার কার্বোহাইড মিশানো খাবার ফরমালিন মিশানো খাবার অনেক খেলেও সুস্থতার বিপরীতে অসুস্থতা ফুড পয়জনিং বা মৃত্যু আনে ঠিক তেমনই বেদাত মিশ্রিত নেকামল শেরিক মিশ্রিত নেকামল হয়তো গণনায় অনেক অনেক আবাদত করছি কিন্তু অহংকার তো দূর হচ্ছে না লোভ দূর হচ্ছে না মুমিনের প্রতি ভালোবাসা আসছে না কারণ আমি তো ভুল পথে চলেছি সন্না অনুযায়ী চলতে পারছি না দর্শক রসুল্লাহ সাল্লাহামের সন্না অনুযায়ী ফরজ এবাদত পালনের পাশাপাশি নকল এবাদত পালনের মাধ্যমে সন্না পদ্ধতিতে চলার মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করব এবং এভাবেই আল্লাহ তালার প্রেম অর্জন করব। আল্লাহ তালার প্রেম অর্জন দুনিয়াতে যেমন অত্যন্ত শান্তি এবং বরকতের বিষয় আখেরাতের মর্যাদার বিষয় আর সবচেয়ে বড় কথা এটা আমাদের জীবনের বড় পাওয়া কারণ মহান আল্লাহর প্রেম আমাদের জীবনকে শান্তিতে পরিপূর্ণ করে আখেরাতকে নিয়ামতময় করে দেয় আর এটা সবচেয়ে সহজ শুধু ইমান এবং তাকুয়ার পূর্ণতা আর এর মাধ্যমে

এবং আখেরাতে আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ তালে বেলায় সুন্না তৌফিক দান করুন আমিন দর্শক দীর্ঘ অনেক পর্বে আমরা আলোচনা করলাম অনুসারে। অর্জনের কথা। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এই কথাগুলো অনুধাবন করা পালন করা এবং এভাবে পরিপূর্ণ সুন্না পদ্ধতিতে আল্লাহ তালার প্রেম আত্মার বিশুদ্ধতা এবং পবিত্র জীবন অর্জনের তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন মানে আমেলা সালেহান মিন্দাকারিন ও উনসা ও হমিন কোন নারী অথবা পুরুষ যদি সে নেক কর্ম করে তার ইমানের বিশুদ্ধতা সহ তাহলে আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তার সকল নেক কর্মের পুরস্কার সর্বোত্তম ভাবে দান করব দর্শক নেক আমলটা সুন্দর কিনা এটার একমাত্র মানদণ্ড মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম আল্লাহ তালা সুন্দর আমল করতে বলেছেন সংখ্যা বা পরিমাণ নয় মানে সুন্দর হতে হবে তাহলেই আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পারব আল্লাহ তালা আমাদের সকলকে বিশুদ্ধ আত্মা মন কাল অর্জনের তৌফিক দান করুন এ পর্বে এখানে শেষ করছি ওসল্লাহ আলাহ মোহাম্মদ নবীল উম্মি ও আলা আলহি ওয়া সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু